नमस्कार बन्धुरा, आमी तनिमा बोलछि। होममेकार तनिमा अधिकारी चैनेले नतून भिडियो निये हाजिर होयेछि। आजके होच्छे सोमवारेर सन्ध्या। सोमवारेर सन्ध्याय सबाई मिले बसे देखो एकसाथे मुड़ी, तारपरे टमेटो, चानाचुर एइसब खाच्छि, आर तार साथे गरम गरम चा। तो देखो भाई एसेछे, अनु एसेछे, हजबैंड अफिस थेके चले एसेछे। सत्यि माने बेश भालो लागछे मनटा। आर सबाई मिले बसे एकसाथे खेते करत, सेटा तो आर बलार कथा नेइ। आमार भीषण प्रिय बन्धुरा। तो এখানে দেখো, তারপরে খেয়ে দিয়ে এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, প্রায় 8টার বেশি, 8:30 বাজে। এখন পিঠে তৈরি করতে বসেছি। মা চাল গুঁড়ো নারকেল পাঠিয়েছিল, আর এখন আমি অন্য দুজনে মিলে পিঠে তৈরি করছি। হাজবেন্ড অফিস থেকে এসে নারকেলটা একটু কুড়ে ছাই মেরে দিয়েছিল, আর এখন তৈরি করে নিচ্ছি। তো পিঠে তৈরি করে তারপরে একসাথে সবাই মিলে একটু টিফিনের মতো খাবো, খেয়ে তারপরে রাতে আবার ভাত, আর ওদিকে পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। কারণ একটা নারকেলের পিঠে তো মানে খুব বেশি হয় না, দুটো নারকেল পাঠিয়েছে। তো আজকে এত রাত হয়ে গেছে বলে একটা নারকেলেরই পিঠে তৈরি করছি। আর ভাইও এসে বলছিল ওর মাথাটা ভীষণ ব্যথা করছে, আর সোনাই তো শুধু পিঠে খেয়ে থাকবে না, তো সেই জন্য আর কি ভাতও অল্প করে করছি, যার প্রয়োজন যেটুকু সে সেটুকু খাবে। আর তাই দেখো পিঠে তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর এখন ভাগ বাটোয়ারা করে সবাই মিলে একসাথে খাবো। তো সেটাই আর কি মজা করছি সবাই, যে আমরা ছোটোবেলায় কীরকম করতাম পিঠে হলে, সেই সব দিনের কথাগুলো আমরা মনে করছি। আর হাজব্যান্ড ওদিকে বসে টিভি দেখছে, সোনাইও টিভি দেখছে, আর তো এইসব তো লেগেই থাকে। তো আজকে তো মানে পিঠে খাওয়ার দিন, তো পিঠে খেয়ে সত্যি সবাই ভীষণ খুশি, কারণ পিঠেটা বেশ সুন্দর হয়েছিল। আর আজকে একটু তাই বলছিলাম যে ঝোলা গুড় থাকলে খুব ভালো হতো, তো যেহেতু নেই ঠিক আছে এই দিয়েই চলে যাবে। এত সবাইকে দিচ্ছি দেখো, এই যে ভাগ করে করে আমি আর হাজব্যান্ড, লাস্টে আমি আর হাজব্যান্ড একটা থালাতেই খেয়ে নেব। তো পিঠে টিঠে খেয়ে ওদিকে ভাত তরকারিও তো মানে ভাত আর সেদ্ধ পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, আর কিছু করিনি। ভাইও বারণ করলো যে কিচ্ছু করার দরকার নেই, অনু বলছে ভাত খাবে না, সোনাই বলছে ভাত খাবে না, কিন্তু হয়ে গেছে, যাও সেদ্ধ ভাত তো ওইটুকুই। আর এখানে হচ্ছে গোপালকে শয়নে দিলাম, দিয়ে তারপরে রাতে যে আর যেটুকু খাওয়ার প্রয়োজন ছিল খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম, আর ওরা বাড়ি চলে গেছিলো দুজনে। তো আর এটা পরের দিনের সকাল, মানে মঙ্গলবারের সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। হাজব্যান্ড এখানে পূজা করছে, আর আমি একটু আগে উঠেছি, কারণ খুব বেশি আজকে তাড়াতাড়ি উঠিনি, একটু লেট করেছি। উঠে বাসে কাজকর্ম হাজব্যান্ড কিছুটা করেছে, আমি কিছুটা করে, আর এখন রান্না বসিয়ে দিয়েছে আমি জানো তো, আর হাজব্যান্ডের দিকে স্নান করে পূজাটা করছে। আর বাইরে বেশ ঝলমলে আকাশ উঠে, আকাশে রোদ উঠেছে, মনটা অনেক ভালো লাগছে। তো সোনাই এখানে উঠে পড়েছে, সোনাইকে বিস্কিট দিয়েছিলাম, কিশমিশ খেয়েছে একটু, খেয়ে আর এখন লিখতে বসেছে সোনাই। আর হাজব্যান্ডের ওদিকে রান্নাবান্না সব যোগাড় তো আমি শুরু করে দিয়েছি। তো তার সাথে সাথে একটু মানে আশেপাশেটা ভিডিও করে দেখছিলাম, কি ভালো লাগছে সামনেটা, আর গাছে একদম রোদ পড়েছে তো একদম সবুজে সবুজ যেন ঝলমল করছে। তো দেখতে দেখতে আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো মিক্সড সবজি, আলু ভাজা, ভাত দিলাম। আজকে যেহেতু হচ্ছে তোমার একাদশী আছে, তো সেই জন্য অন্য কিছু রান্না করিনি, নিরামিষভাবেই সবটা করেছি। তো তারপর থেকে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি মানে সকাল থেকে। তো এটা সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, আর আমি আজকে রেশনটা ধরেছি দুপুরবেলা, অনেক দেরি হয়ে গিয়েছিলো জানো তো, রেশন ধরতে গিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি দেরি হয়েছিল। তো সেই জন্য আর কোনো ব্লগও করা হয়নি, এসে কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেছে। গোপালকে শয়ন দিয়ে হাজব্যান্ডের একটু সর্দি মতো করেছে, ঠান্ডা মতো লেগেছে আর কি, আদা তুলসী পাতা মিছড়ে দিয়ে ফুটিয়ে নিলাম, নিয়ে হাজব্যান্ডকে দিলাম, সোনাইকে দিলাম। আর রাতে হয়েছে পেঁপে আলুর ঝোল আর ভাত, এই হলো আজকের আমাদের রাতের মেনু। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পেরেছি টুকটাক আর কি, তো শেয়ার করলাম। এরপরে কী করবো না করবো, পরের দিনের কাজকর্ম আবার অ্যাড হবে, কারণ আজকের ভিডিওটা নাহলে অনেকটা ছোটো হয়ে যাচ্ছে। তো আজকে রাতে তো খেয়ে দিয়ে শুতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে জানো তো, কারণ আজকে ভাত খাওয়াতে সোনাইকেও লেট হয়েছে, সোনাইকে খাইয়ে তারপরে আমি খেয়েছি। তো খেয়ে বাসনপত্র মেজে শুতে শুতে প্রায় 11টা বেজে গেছে আজকে।
ভিডিওটা এই জাস্ট শেষ করে আর সোনাইকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি। তো বেশ কিছুদিন হলো গল্প করাই হয় না, আর ক্যামেরার সামনে এসে যে কথা বলবো সেইটুকুও হয় না। তো আজকে ভাবলাম যে সোনাই ঘুমোচ্ছে আর এখন তো প্রায় 11:30 বাজে, আর রান্নাঘরে বাসনপত্র সব কিছু ক্লিন ক্লিন করে নিয়ে এখন চলে এসেছি, এসে ভিডিওটা এডিট করব। তার আগে আমি একটু কথা বলে নিই। তো আজকে কি বলতো, তেমনভাবে ভিডিও করা যায়নি, কারণ হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর আমি টিউশন পড়িয়েই চলে গিয়েছিলাম রেশনে, রেশন ধরে নিয়ে এসেছি। আর রেশনে গিয়ে দেখলাম প্রচণ্ড লাইন আজকে এখানে আমাদের এই নরেন্দ্রপুরের। তো ওই রেশনে না বেশ কিছুদিন বন্ধ ছিল আর কি, অন্য জায়গায় দুয়ারে রেশন প্রকল্পে ওখানে হচ্ছে রেশন দেওয়ার ব্যবস্থা, সেটা একটু দূরে বলে আমরা ওখানে যাই না, আমরা এই কাছেরটাতেই নিই। তো আজকে দেখলাম যে মানে আমার ঘুমও পাচ্ছে প্রচণ্ড আজকে। তো আজকে দেখলাম যে গিয়ে দেখি কি হয়। তো আজকে গিয়ে যাওয়ার পর দেখলাম প্রায় 30-35 জনের লাইন। তো যাই হোক, সোনাইকেও নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ওখানে লাইনে ওয়েট করলাম, করে তারপরে রেশনটা নিলাম। কিন্তু ব্যাগপত্র তেমনভাবে কিছু নিয়ে যায়নি, মানে একটা হালকা পাতলা নিয়ে গিয়েছিলাম, ওটা নিয়ে ভারী নিয়ে আসা আমার পক্ষে অনেকটাই কষ্টকর। তো সেই জন্য আমি ওই চেনা পরিচিত দাদা আছেন নরেন্দ্রপুরে ওনার দোকান, তো ওখানে রেখে বললাম যে হাজব্যান্ড যখন আসবে তখন ওইটা নিয়ে আসবে। তো উনি যেহেতু পরিচিত কোনো কিছু বলেননি, তেমন কিছু মানে ইয়ে করেননি, উনি রাজি হয়েছেন, ওখানে রেখে দিয়ে চলে এসেছিলাম। যে অনেকটা বেলা হয়ে গেছে এসে, আর ঘর দুয়ারের কাজকর্ম অনেকটা পড়েছিল, রান্নাটা ঠিক হয়েছিল, তো এসে একটু পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, করে তারপরে শুনলাম খাইয়ে দাইয়ে, তারপরে আমি স্নান করে পূজা টুজা করলাম। জানো তো অনেকটা ওই জন্য লেট হয়ে গেছে বন্ধুরা, কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। অন্যান্য দিন তাও ভিডিও করি কিন্তু আজকে তাও করতে পারিনি। তো পূজা করে সোনাইকে নিয়ে খাইয়ে দাই, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে টিউশন টিউশন পড়ালাম, পড়িয়ে তারপরে হাজব্যান্ড এলো, টিউশন পড়াতে পড়াতে হাজব্যান্ড চলে এসেছে, এসে চালটা নিয়ে আসলো ওখান থেকে। তো এইসব তো চলতে থাকে, আমরা তো আর তেমন কিছু নয় যে ধনী ব্যক্তি বা মধ্যবিত্ত আমাদের বলা চলে না, আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত। তো আমাদের অনেক কিছু ভেবেচিন্তে কাজকর্ম করতে হয়, আর হ্যাঁ তো মানে কী বলতো, সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম তো অনেক কিছু থাকে, আর সেগুলো করতে গিয়ে একটা হাউস হেল্পার রাখাও যায়, কিন্তু রাখলে কী বলতো, ওরা যখন তখন বন্ধ করে, এইসব থাকে তো ওদের, মানে আমি রেখেছিলাম যখন সোনাই হয়, তো তো রাখলে কী বলতো অনেক প্রবলেম হয়, হয়তো ওনাদের কোনো দিন অসুবিধা হতেই পারে, মানুষ তো সবাই তো মানুষ, সুবিধা অসুবিধা সবারই থাকে। তখন আমারই তাড়াহুড়োর মধ্যে যদি হয়তো পরে জানলাম যে আসলো না, তখন আমি সোনাইকে নিয়ে যাই, নিয়ে আসি, এইসব কাজের আমার সব ডামাডোল হয়ে যাবে। আমার টাইম মানে একদম সেট করে আমি যাতায়াত করি, তার বাইরে হলেই আমার সব কিছু না মানে পুরো টাইম অদল বদল হয়ে যায়, আমি কোনো কিছু ম্যানেজ করে উঠতে পারি না তখন, কারণ হচ্ছে একটা টাইম শিডিউলের মধ্যে আমাকে চলতে হয়। তো তার বাইরে যখন যাই তখন আমার সব কিছুই উলট পালট হয়ে যায়, কারণ প্রচণ্ড কাজের প্রেশার থাকে, দেখে হয়তো মানে তুমি বুঝতে পারবে না যে কীভাবে কী হচ্ছে। দেখো আমি যদি কাজ না করি তাহলে কিন্তু কিছুই নয়, কিন্তু যেহেতু সংসারী মানুষ তো আমরা, তো সংসার ধর্মের তো সব কিছুই পালন করতে হয়। আর আমি ভালোবাসি বন্ধুরা সংসারে কাজকর্ম করতে, আমি বেশ ভালোবাসি, তো সেই কাজগুলোই আমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি। সংসারটা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো তার থেকে মানে ভালো কাজ মনে হয় আমার কাছে আর নেই, তো সেই জন্য আর কি। তো হাউস হেল্পারও ওই জন্য রাখার কোনো কিছু প্রয়োজন আমি মনে করছি না এখন, যেহেতু নিজে পারি, নিজে সব কিছু যতদিন পারবো করে যাব, যখন খুব প্রয়োজন হবে তখন অবশ্যই রাখবো। আর তো সেই জন্য আর কি সব কাজ আমার আজকে একটু ওলট পালট হয়ে গিয়েছিল, সেগুলোকে ম্যানেজ করে করলাম, করে তারপরে ঘুম থেকে উঠে, আর ওই জন্যে মানে শরীরটা ঠিক না থাকলে আর কিছু কাজ বাজ তেমনভাবে করা যায় না, তাই না? ওই জন্য একটু রেস্ট নিলাম, বেশ ঘন্টা দুই ঘুমুলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্দা দিয়ে ছাদে জামা কাপড়টা সব তুলে নিয়েছিলাম, তুলে তারপরে গোপালকে একেবারে শয়নে দিলাম, দিয়ে টিউশন পড়ালাম। তো এইভাবেই সারাদিন কীভাবে কেটে গেল চোখে নিমিষে বুঝতেও পারিনি। আর যাই হোক, আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর তোমরা আমার পাশেই থেকো, যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। আর যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি কিছু বলতে গিয়ে ভুলভ্রান্তি হয় তোমরা নিজের মন বোনের মতো করে, নিজের মতো করে তোমরা সেগুলো ক্ষমা করে দিবে এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবে।
তো চলো বন্ধুরা, আজকে আর বেশি বড় ভিডিও করব না, আর ঘুমিয়ে আমার চোখ দুটো একদম জুড়িয়ে যাচ্ছে আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে, অনেকটা রাত হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ সবাই সেফ থেকে সুস্থ থেকে বন্ধুরা, বাই বাই। আজকের বিজি রুটিন ছিল, যদি শেয়ার করতাম না তোমরা দেখে কি বলতে, এত বড় লাইন ওখানে এই গরমের মধ্যে, 10টা বাজে তখন বেরোলাম, তারপরে ওই গরমের মধ্যে রোদে মেয়েটাকে নিয়ে গেছি, রাখলেও হতো ভাইয়ের বউয়ের কাছে, কিন্তু হুটপাট করে তখন বেরিয়ে গেছি। ওরা আবার ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ও একা মানুষ, ওখানে গিয়ে সব কিছু ধর ওখানে দেখভাল করছে, আর সোনাই তো মানে ওখানে খোলা পেলে একদম ওপর নিচ এই সেই করবে, ওকে ব্যস্ত মানে একদম নাস্তানাবুদ, ব্যস্ত না মানে নাস্তানাবুদ করে ছাড়বে। তো সেই জন্য আর কি আর কিছু বলিনি, আমি নিয়ে চলে গিয়েছিলাম। তো ওখানে গরমের মধ্যে বেচারে কষ্টও পেয়েছে, এসে নুন চিনি জল টল খাওয়ালাম, তারপরে কলা কিনে এনেছিলাম, কলা দিলাম, আর শুধু ফুল নিয়ে চলে এসেছিলাম, আর কিচ্ছু বাজারহাট করিনি। তাই হাজব্যান্ড বলছে যে তুমি একটু গেলে যখন একটু বাজারহাট করে নিয়ে আসতে পারতে, তখন সোনাইটাকে নিয়ে আমি চলে আসতে পারলে বাঁচি, আর বাজারহাট তো দূরের কথা। তো এই আর কি সারাদিনের কাজকর্ম। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।